বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জনাব সেলিম উদ্দিনের কাছে। আপনাদের সময়ে একটি সময়ে আপনারা দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে পুরোটাই আপনাদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছিলেন এবং অনেক ক্ষেত্রে অন্যান্য প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো আপনাদের এই কর্তৃত্বকে মেনে নেয়নি, অনেকেই বলছেন সেই কারণে এই মুহূর্তে আপনারা ক্যাম্পাস নির্ভর ছাত্র রাজনীতি করতে পারছেন না। সম্মানিত উপস্থাপক, আপনাকে ধন্যবাদ এবং আপনার মাধ্যমে আজকে আমাদের জাতির জন্য একটি ঐতিহাসিক দিন। আপনারা জানেন যে আজকে আন্তর্জাতিক মাতৃভাষা শহীদ দিবস। এই দিনে আমাদের এই জাতি মায়ের ভাষার অধিকার আদায় করতে সক্ষম হয়েছিল সংগ্রামের মাধ্যমে। তাই আজকে আমাদের মাথা কারো কাছে নত না করার প্রত্যয় গ্রহণের দিন। আমরা যদি সেই একুশের চেতনাকে ধারণ করতে পারি, তাহলে যাই ঘটতেছে আজকে গণতন্ত্রের নামে অথবা যে নামেই যাই ঘটতেছে, এর কোনোটাই সুবিধা করতে পারবে না যদি আমরা একুশের চেতনাকে ধারণ করতে পারি। সেজন্য আমি শুরুতে বাংলা ভাষাভাষী বিশ্বের যে যেখানে আছেন ভাই বোন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, আমাদের পক্ষ থেকে সালাম জানাচ্ছি, আমাদের প্রিয় দল বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আপনাদের সবাইকে সংগ্রামী শুভেচ্ছা। বিশেষ করে ভাষা সংগ্রামে যারা শহীদ হয়েছেন, আত্মত্যাগ করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করুন, এবং যারা ত্যাগ স্বীকার করে স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছেন, আল্লাহ তাআলা তাদেরকেও ক্ষমা করে দিন, এবং তাদের উত্তরসূরি যারা বেঁচে আছেন তাদের পরিবারবর্গ তাদেরকে আল্লাহ তাআলা যথাযথ সম্মান দান করুন। আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করছি। বাংলাদেশের ছাত্র রাজনীতির বর্তমান প্রেক্ষিত সম্পর্কে যে কথাগুলো আমাদের বড় ভাই বাবু ভাই বলেছেন, নজরুল ইসলাম বাবু ভাই, তার কথায় মনে হয়েছে তিনি বোধহয় তিনি ঠিকই বলেছেন, ছাত্র রাজনীতির এক সময় এই গৌরবজনক অধ্যায় ছিল। কোনো পেশী শক্তি একবারে ছিল না বলা যাবে না, কিন্তু যেটা ছিল সেটা সহনীয় মাত্রায় ছিল। ছাত্র রাজনীতি আমরা মিলেমিশে করেছি, আমি সিলেটে রাজনীতি করেছি, আমার মনে আছে 1996 সালে আওয়ামী লীগ দ্বিতীয় দফায় ক্ষমতায় এসেছে, ছাত্রলীগের সাথে মৌলভীবাজার সরকারি কলেজে দুই ছাত্র সংগঠনের মিছিল ক্রস করতে গিয়ে একটি ঘটনা ঘটেছিল। ওরা স্লোগান দিচ্ছিল জামাত শিবির আজাদ কার, এই মুহূর্তে বাংলা ছাড়। আমাদের ছেলেরা একজন বলল, কে বলে রে বাংলা ছাড়, বাংলা কি তোর বাপ দাদার, এই লেগে গেল মারামারি। তারপরে আমরা মিছিল প্রতিবাদ মিছিল করে যখন শহরের দিকে আসতেছিলাম, ছাত্রলীগের প্রেসিডেন্ট গাড়ি নিয়ে তখন ক্যাম্পাসে যাচ্ছিলেন, জেলা সভাপতি কামাল ভাই, এখন তিনি মৌলভীবাজার সদর উপজেলার চেয়ারম্যান ছিলেন পিছনে, এখন কি আমি জানি না, তো তাকে পেয়ে আমাদের ছেলেরা একটু উত্তেজিত হয়ে গেল। আমি সামনে এগিয়ে গিয়ে বললাম, খবরদার, উনি কোনো অন্যায় করেননি, তার গাড়িতে কোনো হাত দেওয়া যাবে না। উনি গাড়ি নিয়ে ফিরে গেলেন বাসায়, আমাকে ফোন করলেন, বললেন ভাই আপনাকে ধন্যবাদ, ওরা যদি আমার উপরে আমাকে যদি ইনসাল্ট করতো তাহলে তো আমি মুখ দেখাতে পারতাম না। উনি বলেন আসেন আমার বাসায় চা খান, কিসের কলেজ ক্যাম্পাসে মারামারি হবে, আমরা দুই ভাই পরের দিন একসাথে ক্যাম্পাসে যাব। আমরা গিয়েছিলাম, আর কোনো গণ্ডগোল হয়নি। সিলেটে এরকম ঘটনা ঘটেছিল 2000 সালে যখন চিটাগাং গেট মার্ডারের ঘটনা ঘটল, তখন সারা দেশ উত্তাল, অফিস ভাঙচুর করা হচ্ছে, কলেজে কলেজে গণ্ডগোল হচ্ছে। আমরা তখন সিলেট, এখন এটা সিটি কর্পোরেশন হয়ে গেছে, তখন পৌরসভা ছিল, পৌরসভার মেয়রের অফিসে আমরা বসলাম, ছাত্রলীগ ছাত্রদল শিবির সবাই, আমরা সিদ্ধান্ত নিলাম এখানে কোনো গণ্ডগোল হবে না। আমরা একসাথে এমসি কলেজে গিয়ে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছি, মদন মোহনে দিয়েছি, শাহজালাল ইউনিভার্সিটি দিয়েছি, মেডিকেল কলেজে দিয়েছি, গণ্ডগোল হয়নি। তাহলে এটা সম্ভব, অতীতে এটা ছিল। কিন্তু আমি বাবু ভাইয়ের কাছে একটু জিজ্ঞেস করতে চাই, শ্রদ্ধেয় বাবু ভাই, আপনি এখন যে কথাটা বললেন, এখন কি আসলে ছাত্র সংগঠনগুলোর কোনো এন্ট্রেন্স কোনো ক্যাম্পাসে আছে? এখন তো ছাত্র সমাজ নিরাপত্তাহীনতায় আছে, তারা তো যাওয়ার সাহসই করে না, রাত ভোর যেভাবে নির্যাতন করা হয়। আপনি যে সাংবাদিক ভাই বললেন আমাদের কথা, আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রাত ভোর কারো করে নির্যাতন করেছি, একটা ডকুমেন্ট কেউ দেখাইতে পারবে না। ইসলামী বিশ্ববিদ্যালয়ে করেছি কেউ দেখাইতে পারবে না, শাহজালাল বিশ্ববিদ্যালয়ে করেছি দেখাইতে পারবে না, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে করেছি দেখাইতে পারবে না। আমরা যখন ছিলাম তখন তো সবাই সমান সুযোগ পেয়েছেন, রাজনীতি করেছেন, কোনো গণ্ডগোল হয়েছে? জনাব সেলিম উদ্দিন, এটিও সত্য সেলিম ভাই যে আপনাদের সময়ে আপনারা যখন দেশের বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলো অনেকটি একক নিয়ন্ত্রণে নিয়েছিলেন এবং অনেক ক্ষেত্রে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃত্ব ধারা আপনাদের এই সব কারণে আপনাদেরকে অনেকটা ভয় পেতেন, যেটি যেটা চট্টগ্রাম রাজশাহী কেন্দ্রিক বিশ্ববিদ্যালয়গুলোতে হয়েছিল। এটা একটা মানবিক দুর্বলতা বলতে পারেন, ভয় পাবে কেন, ছাত্র রাজনীতি যারা করবে, এবং আমার মনে হয় আমাদের সময় কেউ ভয় পায়নি সেই সব জায়গায়, অবাধে বিরোধী ছাত্র সংগঠন বাবু ভাই না বলুক, বাবু ভাইরা বলুক, হেলাল ভাইরা বলুক, যে কোথা গণ্ডগোল হয়েছে, মারামারি হয়েছে আমাদের সাথে বহু জায়গায়, সেটার জন্য কে দায়ী, এটা তো তদন্ত কমিটি হয়েছে,
এটার জন্য মামলা হয়েছে, এটা ওর মধ্য দিয়েই বের হয়ে এসেছে। কিন্তু এটা বলা যাবে না যে শিবির যেসব জায়গায় ভালো অবস্থানে ছিল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছিল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছিল, কারমাইকেলে ছিল, ভিক্টোরিয়াতে ছিল, খুলনা বিএল বিশ্ববিদ্যালয় কলেজে ছিল, সেসব জায়গায় আমাদের সাথে ছাত্রলীগের ছাত্রদলের সংঘর্ষ হয়েছে, কিন্তু আমাদের বয়ে কেউ ক্যাম্পাসে যেতে পারেনি, এ ঘটনা সত্য নয়। তখন যে স্বতঃস্ফূর্ততা ছাত্র রাজনীতি ছিল, এখন বাবুভাই বলুক অথবা হেলাল ভাই বলুক অথবা আপনারা মিডিয়ার লোক আপনারা বলেন, এখন কি সেই স্বতঃস্ফূর্ততা আছে? এখন তো রাত ভর ছাত্র সমাজের উপর নির্যাতন করা হয়। আপনি ছাত্রলীগের ইতিহাস দেখেন, আমি এই মাস এই বছরের গত 14 জানুয়ারি ঢামেকে আমাদের ঢাকা মেডিকেল কলেজে একজন ইন্টার্নি চিকিৎসককে যেভাবে নির্যাতন করা হয়েছে, অনেকটা সেই আবরারের মতো ঘটনা ঘটতে যাচ্ছিল। সেই ইন্টার্নি চিকিৎসক এখন নিজের গ্রামের বাড়িতে চলে গেছেন, তার আর পড়ালেখা হবে কিনা জানি না। এটা কেন হচ্ছে? এখন তো কেউ নাই, বিরোধী ছাত্র রাজনীতিকে তো টলারেন্স তাদের মধ্যে নেই, তারপরও কেন এইভাবে বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে যেসব ঘটনা ঘটনা হচ্ছে, তাতে কি বলা যায় বর্তমানে কোনো সুস্থ রাজনীতি আছে? কোনো সুস্থ রাজনীতি এখন নেই। এখন তো একদলীয় একটি ছাত্র সংগঠনের প্রভাবাধীনে আজকে বিশ্ববিদ্যালয় কলেজগুলো আছে, এখানে তো বিরোধী কাউকে টলারেট করা হয় না। প্রথম কথা হলো যে আমরা আমাদের সময় বলতে আপনি কি মিন করছেন, আর আমার ছাত্র ইউনিয়নের বন্ধু উনি কি বা বুঝতেছেন, আমি সেটা বুঝতেছি না। কারণ আমরা এককভাবে বাংলাদেশে কখনো পাওয়ারে আসিনি, আমরা শুধু জোট সরকার 2001 থেকে 2006 এই সময়ে আমরা জোটের গভর্নমেন্ট জোটের সরকারের সাথে আমরা অংশীদার ছিলাম। আমরা ছাত্র সমাজের উপরে যে নৈতিক প্রভাব আমি যেটা বুঝতে চাচ্ছি সেটা হলো নৈতিক প্রভাব, সেটি আমরা আদর্শের মাধ্যমে করেছিলাম। কারণ বাংলাদেশের মানুষের সংখ্যাগরিষ্ঠ আদর্শ হচ্ছে ইসলাম, এবং এখানকার মানুষ ইসলামকে পছন্দ করে। সেই জন্যই ছাত্র শিবির যখন ছাত্র সমাজকে জান্নাতমুখী করার জন্য আহ্বান জানিয়েছে, তাদের হাতে কোরআন তুলে দিয়েছে, হাদিস তুলে দিয়েছে, যেখানে ছাত্র সমাজ টেন্ডারবাজিতে ছিল, যেখানে ছাত্র সমাজ নারীর নারীর উপরে জুলুম করছিল, যেখানে চরিত্রের কোনো বালাই ছিল না, চাঁদাবাজি টেন্ডারবাজি খুনের কারণে মানুষ অস্থির হয়ে গিয়েছিল, সেই সময় ছাত্র শিবিরের আহ্বানে হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র ইসলামী ছাত্র শিবিরে জয়েন করেছে, যার ফলে 80-এর দশকে 90-এর দশকে যে নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচনগুলিতে লেট মি ফিনিশ বাংলাদেশের বাস্তব জীবনকে যারা ধারণ করতে পারবে না, এখানে রাজনীতি করে তারা সুবিধা করতে পারবে না। আপনারা যেটা করতেছেন, একদিকে আপনারা স্বৈরাচারের বিরুদ্ধে বক্তব্য দেন সকালে, দুপুরে গিয়ে তাদের সাথে লাঞ্চ করেন, রাতে গিয়ে তাদের সাথে বসবাস করেন। আপনাদের এই সব চরিত্রের, আমাদের দেশের কিছু রাজনৈতিক দল ছাত্র সংগঠনের এই চরিত্রের কারণে আজকে স্বৈরাচাররা একের পর এক সুযোগ পাচ্ছে। প্রথম কথা হচ্ছে ছাত্র শিবিরের রাজনীতির মৌলিক ভিত্তি হচ্ছে এদেশের গণমানুষের আকাঙ্ক্ষা, এদেশের গণমানুষের চেতনা। ফলে আজকে শিবির লক্ষ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, খোঁজ নিয়ে দেখেন মাস্তানতন্ত্র দিয়ে ছাত্র সমাজের কোনোদিন সমর্থন পাওয়া যায় না। শিবির বাংলাদেশের এখন ছাত্র সংগঠনগুলোর মধ্যে আমি বলবো ছাত্রদল শিবির, এই দুই ছাত্র সংগঠন, এবং এখানে শিবির ছাত্রদল ওপেন ইলেকশন হলে বোঝা যাবে যে কার পজিশন সবচেয়ে ভালো। নানা দিক বিবেচনা করলে শিবিরের যে সমর্থন ছাত্র সমাজের পক্ষ থেকে, শিবির যদি আজকে একটা মিছিলের ডাক দেয় ঢাকায় আল্লাহর রহমতে পিওর ছাত্র কয়েক হাজার নামাতে শিবিরের আল্লাহর মেহরবানিতে কয়েক ঘন্টার সময় এনা। কিন্তু আজকে অনেকে বড় বড় কথা বলেন, বলেন জনসমর্থন বেড়েছে, ডাক দিয়ে দেখুন ছাত্র সমাজ সাথে নাই, হয়তো সেই খবরও নাই, ছাত্র সমাজের সাথে নাই সেই খবরও নাই। আমি পরিষ্কার বলতে চাই, আমরা কোনো উগ্র রাজনীতি বিশ্বাস করি না, আমরা সহনশীলতার রাজনীতি বিশ্বাস করি, আমরা পারস্পরিক শ্রদ্ধাবোধের রাজনীতি বিশ্বাস করি। আসুন আর পিছনে না যাই ভাই, এখন যে বাংলাদেশের যে অবস্থা, বাংলাদেশে কি গণতন্ত্র আছে? এখন কি ভোটের অধিকার আছে? ভোটের নামে যে প্রহসন হচ্ছে এ নিয়ে আমরা কথা বলি? আমরা তিন বিরোধী ছাত্র সংগঠনের নেতা যদি একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলি, তাহলে বাংলাদেশের গণতন্ত্র কি প্রাতিষ্ঠানিক রূপ পাবে? ছাত্র সংগঠনগুলোর মধ্যে মাঝে মধ্যে একটু উত্তেজনা সবসময় ছিল আছে, এই ক্ষেত্রে শিবির হচ্ছে সবচেয়ে জুলুমের শিকার, সবচেয়ে বেশি নিহত হয়েছে, শহীদ হয়েছে ছাত্র শিবিরেরই ছেলেরা, এটা আপনি বলে গেলে ভুল হবে, ইতিহাস সঠিকভাবে আমাদেরকে বলতে হবে। জনাব সেলিমউদ্দিন, আপনার কাছে আল জাজিরা রিপোর্ট প্রসঙ্গে আপনার বক্তব্য শুনতে চাই, একজন সাবেক ছাত্র নেতা এবং আপনি একটি সংগঠনের একটি মহানগরের দায়িত্ব পালন করছেন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদে কাজ করছেন, আল জাজিরা যে রিপোর্টটি করেছে এই রিপোর্টের ব্যাপারে কিছুটা একটা সময় প্রথম দিকে দেখা গেছে এটি আপনারা করিয়েছেন বলে এরকম একটি অভিযোগ উত্থাপিত হয়েছিল যে এটি জামাত শিবির কাজ করেছে, এবং
এটি অনেকটা স্পষ্টতই সরকার এবং বিভিন্ন মাধ্যম থেকে এসেছিল। আপনি বিষয়টাকে কিভাবে দেখছেন? যে আসলে আল জাজিরা যে রিপোর্ট করেছে এটা বাংলাদেশ নয়, গোটা বিশ্বেই বলা যায় এটা একটা তুমুল আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে, যে বাংলাদেশে যে ধরনের ঘটনাগুলো ঘটেছে তারা উল্লেখ করেছে, স্টোরিটা তারা করেছে তত্ত্বভিত্তিক। এখন এটার ব্যাপারে আমাদের প্রথম কথা হচ্ছে যে সরকারের দায়িত্ব হলো এই বিষয়ে একটা সুষ্ঠু তদন্ত করা, তদন্ত করে জাতির সামনে বিষয়টিকে পরিষ্কার করা যে আসলে কি ঘটেছে, এরপর আমরা মন্তব্য করতে পারবো। আমরা তো এখনো সরকারের দিক থেকে বিচ্ছিন্ন বিক্ষিপ্ত কিছু কথাবার্তা শুনেছি, কিন্তু তারা গোটা রিপোর্টটাকে নিয়ে ধরনের বিষয়টাকে বিশ্লেষণ করা দরকার এবং বিষয়টা খুঁজে বের করার জন্য, আসল রহস্য খুঁজে বের করার জন্য তাদের পক্ষ থেকে যে উদ্যোগটা দরকার এটা তো সরকারকেই করতে হবে। বিষয়টা তো সরকারের বিরুদ্ধেই, মানে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের ব্যক্তিবর্গকে জড়িয়ে এই রিপোর্টটা এসেছে। সুতরাং এখানে সরকারের বিরাট দায়িত্ব রয়েছে, এখানে বাংলাদেশের খুব সেন্সিটিভ জায়গাগুলোর কর্তা ব্যক্তিদের কথাবার্তা রয়েছে। আমরা আশা করব সরকারের কাছে যে তারা অনতিবিলম্বে এর একটা সুষ্ঠু তদন্তের ব্যবস্থা করবেন, জাতিসংঘ তো তদন্ত দাবি করেছে, সুতরাং এই অবস্থায় তো এটা তদন্ত করা সরকারের জন্য একটা দায়িত্ব বটে, কারণ আমাদের সেনাবাহিনী জাতিসংঘেও তারা রয়েছে, সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সেই জন্য আমি মনে করি যে বিষয়টি সরকারকে কেউ দ্রুত জাতিকে ক্লিয়ার করতে হবে যে আসল ঘটনাটা কি, এরপর আমরা নিঃসন্দেহে এই ব্যাপারে মন্তব্য করতে পারবো। আর আমি এরপরে যে কথাটি বলতে চাই সেটা হলো যে আমি এখানে দুইজন ছাত্রনেতা আছেন, সবাইকেই হেলাল ভাই আমার খুব ছাত্র জীবনে আমরা একসাথে অনেক বসেছি, কথাবার্তা বলেছি, উনি খুব যুক্তিবাদী মানুষ, ভালো লাগে। আসলে কথাবার্তা তো আমাদের যুক্তির সাথেই বলতে হবে, আর কাউকে কেউ ব্লেম করার আগে বুঝে শুনে, এখানে এমন কিছু হয়ে গেছে যে যা আমরা বলি না, যেমন আমি যা বলি নাই এমন অনেক শব্দ কোট করে ফেলা হয়েছে, এই যে পরাশক্তি শব্দটা আমি কখনো বলি নাই, আর আরো কিছু বিষয় দেখা যাচ্ছে যে কন্ট্রাডিক্টরি কথাবার্তা চলে আসতেছে, অনেক প্রমাণ টমাণ এটা ওইটা, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যে সেগুলোর, তা আমি পরিষ্কার করে বলতে চাই যে বাংলাদেশ এখন একটা খাদের কিনারে দাঁড়িয়ে আছে, এখানে গণতন্ত্র আজকে গণতন্ত্রের টুটি চেপে ধরা হয়েছে, ভোটাধিকারের নামে প্রহসন চলছে। এখন আসলে অতীতের কিচ্ছা কাহিনী নিয়ে আমাদের ছাত্র নেতাদেরও উচিত নয়, কারো উচিত নয়, ন্যূনতম দেশপ্রেম যদি কারো থাকে, ন্যূনতম দেশপ্রেম যদি কারো থাকে এবং আমরা চাই পরিবর্তন, আমরা যদি দেশের মানুষের ভাষা বুঝতে পারি তাহলে নিজেদের মধ্যে কথাবার্তা না বাড়িয়ে আসুন আমরা এক দফার ভিত্তিতে ঐক্যবদ্ধ হই, সেটা হলো বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার, বাক স্বাধীনতা ফিরিয়ে আনতে হবে, কথা বলার স্বাধীনতা সবাইকে দিতে হবে, মিছিল মিটিং এর স্বাধীনতা দিতে হবে, এবং মানুষ যেন স্বাধীনভাবে বিশেষ করে ছাত্র সমাজ ক্যাম্পাসে যেন তার পড়ালেখা নিরাপত্তার সহিত করতে পারে, কোনো মাকে বাবাকে তার সন্তানকে নিয়ে যেন চিন্তা করতে না হয়, সেই পরিবেশ তৈরি করার জন্য এখন সময় এসেছে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য। এখনো যদি আমরা অতীতমুখী রাজনীতি করি, এখনো আমরা যদি যার যার বক্তব্য নিয়ে পড়ে থাকি, তাহলে এটা কেউ আমাদেরকে পছন্দ করবে না। আর বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের রাজনীতিতে জামাত ইসলামী অনিবার্য বাস্তবতা, ইসলামী ছাত্র শিবির অনিবার্য বাস্তবতা, বাংলাদেশের রাজনীতি আজকে সবচেয়ে বড় সংকট হলো নৈতিকতার সংকট, মূল্যবোধের সংকট, সৎ নেতৃত্বের সংকট, আর এই সংকটটি পূরণ করছে ছাত্র শিবির, জামাত ইসলামী, জামাত ইসলামী ছাত্র শিবির সাংবিধানিক রাজনীতি করছে। বাংলাদেশের গণতন্ত্রে সংবিধানে বিসমিল্লাহির রহমান রহিম রয়েছে, বাংলাদেশের সংবিধানে সর্বশক্তিমান আল্লাহর প্রতি আস্থার কথা রয়েছে, রাষ্ট্রধর্ম ইসলামের কথা রয়েছে। অতএব আমরা যে রাজনীতি করছি এটাই সবচেয়ে গঠনতান্ত্রিক, সবচেয়ে নিয়মতান্ত্রিক, এটাই সঠিক রাজনীতি। এর বিরুদ্ধে নিজের মতো করে বানিয়ে বানিয়ে কিছু কথাবার্তা বলে এই কথাগুলো দিয়ে জনগণের বাবাও পাওয়া যাবে না, কোনো লাভ হবে না। বাস্তবতা যত তাড়াতাড়ি আমরা বুঝবো আমাদের সকলের জন্য কল্যাণ হবো। আমি হেলাল ভাইকে বলবো যে আপনি ছাত্র সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতি, আমিও ছিলাম, আসুন আমরা নিজেদের মধ্যে আর একটু বোঝাপড়া ভাড়াই, আমরা আমাদের এই জাতিকে উদ্ধার করার জন্য একযোগে কাজ করি, আমাদেরকে কাজ করতে হবে। আপনার সাথে যেহেতু ছাত্র ইউনিয়নের বন্ধুদের আগে থেকে খাতির আছে, আপনি তাদেরকে এই যে কথাগুলো এখন বললেন ইন্দুর চা খাওয়ার সময় সেই কথাগুলো বলেন একটু, যে ভাইরা তোমরা এই কথাগুলো বহু বলছো জাতির মধ্যে বিভেদ সৃষ্টি করার কথা, এগুলো বাদ দাও, আসলে আমরা ঐক্যবদ্ধ হই সবাই মিলে। আমি সেই দিকেই সকলকে আহ্বান জানাচ্ছি এবং আমরা এই নিশ্চয়তা দিতে চাই বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নে, বাংলাদেশে গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য, বাংলাদেশে ভোটের অধিকারকে ফিরিয়ে আনার জন্য, বাংলাদেশের মানুষের নিরাপত্তাকে নিশ্চিত করার জন্য, ছাত্র সমাজের অধিকার ফিরিয়ে আনার জন্য, শিক্ষাঙ্গনে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার জন্য
আমরা অতীতে রক্ত দিয়েছি, সংগ্রাম করেছি, জেল জুলুম নির্যাতন আমাদের উপরে সবচেয়ে বেশি হয়েছে এই বাংলাদেশে। আমাদের ছাত্র সংগঠনের উপরে, আমি আমি যে ছাত্র সংগঠন করে এখানে এসেছি ইসলামী ছাত্র শিবিরের উপরে, এবং এখন আমাদের এই আমরা এখন যে প্ল্যাটফর্মে আছি জামাত ইসলামীর উপরে যে পরিমাণ নির্যাতন করা হয়েছে, মামলা দেওয়া হয়েছে, হামলা করা হয়েছে, আমাদের নেতৃবৃন্দকে শহীদ করা হয়েছে, এরপরও আমরা আইন হাতে তুলে নেইনি। এর চাইতে সহিষ্ণুতার ইতিহাস, এর চাইতে গণতান্ত্রিক হওয়ার ইতিহাস, এর চাইতে সভ্যভদ্র হওয়ার ইতিহাস আর কিভাবে দিলে, আর কি করলে বোঝা যাবে যে আমরা সাম্প্রদায়িক নই, আমরা সন্ত্রাসী নই, আমরা নিয়মতান্ত্রিক রাজনীতি বিশ্বাস করি, এটা বাংলাদেশের মানুষ গভীরভাবে বিশ্বাস করে। গুটি কতক মিডিয়া এবং গুটি কতক স্বার্থান্বেষী মহল, গুটি কতক, হেলাল ভাই একটা শব্দ ইউজ করেছেন আমি আর রিপিট করতে চাই না, এরকম কিছু বিষয় ছাড়া আমি মনে করি বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ, আজকে পরিবর্তন চায়, তারা একটি সুষ্ঠু আন্দোলন চায়, সুষ্ঠু নির্বাচন চায়, পরিবর্তন চায়, সেই পরিবর্তনে আমরা আছি। আমি হেলাল ভাইকে বলতেছি আমরা আছি ইনশাল্লাহ। আমি আমার প্রিয় ভাই ছাত্র ইউনিয়নের সাবেক প্রেসিডেন্ট, যুব ইউনিয়নের নেতা মাসুম ভাইকে বলবো আসুন, অন্তত আন্দোলনের পয়েন্টে এক হই, আর পিছনের কথা আমরা ভুলে যাই। আপাতত যে সমস্যাটা আমাদের সামনে, বাড়িতে ডাকাত পড়েছে, আগে ডাকাতটা সরাই, রাস্তায় একটা ব্রিজ ভেঙে গেছে, আগে ব্রিজটা তৈরি করি, এরপরে আপনি আপনার আদর্শের কথা বলেন, এদেশের মানুষ যদি গ্রহণ করে আপনারা যাবেন ক্ষমতায়, অসুবিধা নেই, আমাদের কোনো আপত্তি নেই, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, আমাদের বিএনপির ভাইরা আমরা একসাথে আছি, আমাদেরকে যদি জনগণ গ্রহণ করে আমরা আবার যাব, কে যাবে কে যাবে না এবং কে কি করতে চান এটা তো ক্ষমতায় গিয়েই করতে হবে, ক্ষমতার বাইরে থেকে তো করার সুযোগটা কম, যেটুকু সুযোগ আছে আমরা সেটা কাজে লাগাবো, কিন্তু আমাদেরকে তো ক্ষমতার রাজনীতি, যেহেতু এদেশে ক্ষমতার পরিবর্তন ছাড়া আপনি আপনার ইচ্ছা বাস্তবায়ন করতে পারবেন না, আপনার আদর্শ বাস্তবায়ন করতে পারবেন না, আসুন না সেই জায়গায় যাওয়ার চেষ্টা করি, তা না করে রাস্তায় আমাদের নিজেদের মধ্যে বল বুঝাবুঝি বাড়িয়ে বিভেদ বাড়িয়ে, এদেশের মানুষ বিভেদের রাজনীতি আর চাচ্ছে না, এদেশের মানুষ বিভেদমূলক কথা আর মোটেই শুনতে চায় না, এগুলো বন্ধ হওয়া উচিত। আসুন আমরা গঠনমূলক দ্বারা এগিয়ে যাই, প্রোডাক্টিভ দ্বারা এগিয়ে যাই, আমাদের সকলকে আল্লাহ তাআলা সম্মতি দান করুন। ধন্যবাদ, ধন্যবাদ সেলিম ভাই, আপনার শেষ বক্তব্য আমরা শুনতে চাইবো, তারপরে আমি হেলাল ভাইয়ের শেষ বক্তব্য শুনবো। বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির যে বর্তমান প্রেক্ষাপট এবং আপনারা যে দায়িত্ব গুলো পালন করছেন রাজনৈতিক সংগঠনগুলো, আপনি কিভাবে এই বিষয়টাকে দেখছেন? এবং অনেক ক্ষেত্রে আপনারা অনেকেই বলছেন এবং বিভিন্ন সময় জামাত ইসলামীর ভূমিকা কিংবা আপনাদের যে ভূমিকা, কেউ কেউ বলছেন যে আপনারা এই মুহূর্তে আপনাদের উপর খুব একটি চাপ নেই সরকারের, এবং আপনারা সরকারের সাথে একটি বোঝাপড়ার ভিত্তিতে রাজনীতি করছেন। আপনার শেষ বক্তব্যের সাথে এই প্রশ্নের উত্তরটুকু জানতে চাইব। আপনি বলছিলেন যে সরকারের সাথে আমাদের কোনো আতাত আছে নাকি, আমরা আন্দোলন করি না কেন, আমরা এত আমাদের উপরে সবচেয়ে টর্চার হচ্ছে, এরপরও আমরা রাজপথে সবসময় সক্রিয় আছি, টিকার অধিকারের দাবিতে আমরা আন্দোলন করেছি, যখন দর্শন সারা দেশ মহা উৎসবের সহিত চলছিল তখনও আমরা আন্দোলন করেছি, বড় বড় মিছিল আমরা করেছি, যখনই কোনো জিনিসপত্রের দাম বৃদ্ধি হয়েছে আমরা আন্দোলন করেছি। আর আমাদের বিরুদ্ধে এই সরকার এখনো জিরো টলারেন্স নীতি অবলম্বন করতেছে, আমাদের ছায়াটা দেখলে ওরা ভয় পায়, এবং আমরা কোথাও ঘোষণা না দিয়ে যদি মিছিল শুরু করি সেখানেও তারা যাই অ্যাটাক করে, তারপরও আমরা মিছিল মিটিং অব্যাহত রেখেছি, আমাদের নামে মামলা হামলা কন্টিনিউয়াস চলতেছে, আমাদের নারী বোনদেরকে তারা অ্যারেস্ট করতেছে, মেয়েদেরকে অ্যারেস্ট করতেছে, ছেলেদেরকে করতেছে, শিশুদেরকে করতেছে, এরপরে বলেন আর কি করলে বুঝবেন, বা কেউ যখন প্রশ্ন করে যে আমাদের সাথে সরকারের কোনো সখ্যতা আছে কি না, এটা বলার এটা কোনো এটা হলো জাস্ট জামাতের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্রের একটা পার্ট আর জামাত, যাতে কোনোভাবেই এগিয়ে যেতে না পারে, জামাতকে নানা দিক থেকে চেপে ধরার একটা কৌশল। আল জাজিরার প্রসঙ্গে একটি কথা আমি জবাব দিতে পারি নাই তখন, সেটি হচ্ছে এই রিপোর্ট পেশ হওয়ার পরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জামাতকে দায়ী করে একটা বিবৃতি দেওয়া হয়েছিল যা একেবারেই হাস্যস্কর, এবং জামাতের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে। আর এখান থেকে প্রমাণ হয় যে সরকারের দুর্বলতা কোথায় আছে, যে তারা কোনো প্রকার তদন্ত করা ছাড়াই আগে জামাত ইসলামকে, মানে এমন একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে যে বাংলাদেশে তাদের বাসায় বা তাদের চিন্তা অনুযায়ী মানে সব কিছুর জন্য জামাত দায়ী, অথচ নিজেদের মধ্যে কামড়াকামড়ি, নিজেদের অনৈক্য, নিজেদের একে অন্যের বিরুদ্ধে লড়াই সংঘাত, এবং রাষ্ট্রযন্ত্রকে যেভাবে দুর্নীতিতে একেবারে গোটা রাষ্ট্রযন্ত্র সেয়ে গেছে,
এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনা, ক্রস ফায়ার, নির্যাতনে মৃত্যু, গুলিতে নিহত, পিটি হত্যা এবং মৃত্যুদণ্ডের সংখ্যা, বিএসএফ কর্তৃক মানবাধিকারের যে লঙ্ঘনগুলো সীমান্তে হচ্ছে, সাংবাদিকদের উপর যে আক্রমণ হচ্ছে, রাজনৈতিক যে সহিংসতাগুলো হচ্ছে, আজকে কথা বলার কোনো অধিকার নাই, এইসব দিক থেকে মানুষের দৃষ্টিকে ভিন্ন দিকে পরিচালিত করার জন্য সস্তা রাজনীতি হলো জামাত ইসলামী করেছে। কিন্তু আজ পর্যন্ত আমার এই কমিউনিস্ট ভাই ছাত্র ইউনিয়নের বন্ধু সে প্রমাণ দিতে বলেছিল, কিন্তু তার কথা যখন আসলো সে আরেক দিকে চলে যায় কেটে, কোনো প্রমাণ তো দিল না, ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে মুখস্থ কথা কিছু বলে ফেললো। এটাই এদের রাজনীতির বৈশিষ্ট্য, মুখস্থ বলে যাবে, কোনো প্রমাণ লাগবে না। এই হলো আমাদের রাজনীতির অবস্থা। সেই জন্যে আমরা মনে করি যে বাংলাদেশ এখন খাদের কিনারে এসে দাঁড়িয়েছে এই অবস্থায়, আর আমাদের কারোই পরস্পরের বিরুদ্ধে কথা বলার সুযোগ নেই। যদি আমরা ন্যূনতম মানুষের মানুষের কথা আমরা চিন্তা করি, আমরা যদি গণতন্ত্রের কথা চিন্তা করি, ভোটাধিকারের কথা চিন্তা করি, মৌলিক অধিকারের কথা চিন্তা করি, তাহলে এই চিন্তায় আজকে সকলকে ঐক্যবদ্ধ হয়ে যেতে হবে এবং যার যার জায়গা থেকে প্রতিবাদ জানাতে হবে, যার যার জায়গা থেকে আন্দোলনের সূচনা করতে হবে। বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ হইতে হবে। এই ঐক্যবদ্ধ আন্দোলনের সূচনাই সামগ্রিক পরিবর্তন এনে দিবে, সেখানে বিশেষ কোনো ইস্যুকে নয়, বরং আমাদেরকে গোটা বিষয়টাকে সামনে রেখে জাতীয় পরিবর্তনের জন্য, সামগ্রিক পরিবর্তনের জন্য। এখানে আজকে মূল্যবোধের যে অপক্ষ হয়েছে, 1 বছরের শিশু থেকে 100 বছরের বৃদ্ধা পর্যন্ত দর্শনের শিকার হচ্ছে এবং দর্শন করা হচ্ছে একেবারে ওপেন মিডিয়ার সামনে। সিলেট এমসি কলেজের হোস্টেলে কি করা হয়েছে এটা সকলে জানে। আজকে প্রকাশ্যে দিবালুকে মিডিয়া ক্যামেরার সামনে হত্যা করা হচ্ছে, ফোনের কোনো বিচার হচ্ছে না। এই অবস্থায় একটা দেশ বেশি দিন চলতে পারে না। সেই জন্য আমার কথা হচ্ছে যে আপনারা আজকে এই মিডিয়া শোর আয়োজন করেছেন, যদিও আমাদের বাবু ভাই আগেই চলে যেতে হলো, তারপরে আমাদের ছাত্র ইউনিয়নের ভাই তারও চার্জ চলে গিয়েছে, আমি আর হেলাল ভাই এখন আসি। আমাদের আমার বক্তব্য আজকে দেশবাসীর উদ্দেশ্যে এবং সকল রাজনৈতিক দল, নেতা কর্মী, সকলের প্রতি, পরিবর্তনকামী প্রত্যেকটা মানুষের প্রতি আহ্বান, আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে আমাদের দেশ রক্ষা করি, আমাদের দেশটাকে আমরা বাঁচাই, গণতন্ত্রকে ফিরিয়ে আনি, বাক স্বাধীনতাকে আমরা ফিরিয়ে আনি, তাইলেই আমরা যেটা করতে চাই সেটা আমরা করতে পারবো। আমার আজকে শেষ কথা এটাই যে আর বিভেদ নয়, আর অনৈক্য নয়, কাদা চোড়াচড়ি নয়, আসুন দেশ গড়ার রাজনীতিতে আমরা সকলে নেমে পড়ি। আমাদের দেশ যদি রক্ষা পায় তাইলে আমরা সকলেই এখানে রাজনীতি করার সুযোগ পাবো। এই দেশ যদি এইভাবে চলতে থাকে তাহলে এখন যে পর্যায়ে এসে পৌঁছেছে সামনে আর কথা বলার কোনো সুযোগ কারো থাকবে না, কেউ সুযোগ পাবেন না। সুতরাং আমাদেরকে আজকে অগণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে, স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে, মানুষের উপরে যারা জুলুম করতে চায়, যারা মানবাধিকার লঙ্ঘন করছে, সেই শক্তির বিরুদ্ধে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হইতে হবে। আমি সেই আহ্বানই রেখে আমার কথা শেষ করতে চাই।